বানবাসী মানুষের পাশে দাঁড়ালেন সাকিব খান। পাহাড়ি ডল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় 50 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্বিষহ জীবন করছেন ওই অঞ্চলের মানুষ। বানবাসী এই মানুষদের নিজের সামর্থ্যের মধ্য থেকে পাশে দাঁড়ালেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক থেকে তিনি জানিয়েছেন, পানিবন্দী সিলেট ও সুনামগঞ্জের মানুষদের আত্মসহায়তা দিচ্ছেন তিনি। পাশাপাশি এই কাজে তিনি অন্যদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন। ফেসবুকে সাকিব খান লিখেছেন, যুক্তরাষ্ট্র অবস্থান করলেও সংবাদ মাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি সিলেট ও সুনামগঞ্জ বিভাগে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষদের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। অভিনেতা আরও লিখেছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষদের পাশে আছি, তাদের মৌলিক চাহিদা পূরণে আমি আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি, একটি তহবিল গঠনের কথাও ভেবেছি যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব মানুষের সাময়িক সংকট মোকাবেলায়। বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকায় সিনেমার এ তারকা বলেন, বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান, আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানবাসী অসহায় মানুষের পাশে দাঁড়ান।